হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, বাট মুখে প্রচন্ড অ্যালার্জি বেরিয়ে গেছে কালকে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে। তো আর এমনি মুখে সে আগে যেরকম হয়েছিল ফাঙ্গাল ইনফেকশন, তো এই টাইপের কিছু একটা হচ্ছে মুখে। মানে খুব ভুগছি আমি, স্কিন প্রবলেমে ভীষণ ভুগছি, তো ওই জন্য একটু ডাক্তার দেখাতে যাব। তো আজকে তোমাদের কাছে কোনো আমি ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে এসেছি। তো প্লিজ লাস্ট পর্যন্ত শুনো কথাগুলো, আমার মনে হয় যে একটু হলেও তোমাদের কাজে দেবে কথাগুলো। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি দাদার ঘরে এসেছি, দাদা বৌদি কেউই বাড়িতে নেই, বাবার বাড়ি আছে, তো চলে আসবে কালকে। আর দাদার বৌদির ঘরে ভিডিও বানাতে এসেছি, কারণ ও ঘরে চিনি ঘুমোচ্ছে, না হলে উঠে যাবে, তো এই ঘরে চলে এলাম। তো কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে, অনেক আমার যারা ভিডিও দেখে এবং যাদের চ্যানেল আছে, তো তারা প্রচুর কমেন্টস করেছে, দিদি আমাদের চ্যানেলে ভিউ আসছে না, দিদি আমাদের চ্যানেল গ্রো করছে না, দিদি অনেকদিন ধরে খাচ্ছি, কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না। তো তাদের আমি চ্যানেল বেশ কয়েকটা চ্যানেলে আমি ঘুরে এসেছি, আমি চেক করলাম। তো সেই সমস্ত চ্যানেলে আমি তাদেরকে দেখলাম যে তাদের নিজেদের ভিডিওর থেকে বেশি ভিডিও যেটা করেছে সেটা হচ্ছে, মানে অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে সেখানে ভিডিও করা হয়েছে। এই জিনিসটা আমি দেখেছি, অনেকের চ্যানেলেই দেখেছি অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করা, তাদেরকে নিয়ে আলোচনা করা। তো ব্যাপারটা এবার আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু কারোর এগেনস্টে যাচ্ছি না, অনেকেই আছে এরকম অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে, আলোচনা করে ভিডিওর মাধ্যমে, ভালো মন্দ সমস্ত কিছু আলোচনা হয়। বাট আমি যে কথাটা বলবো সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই আমি বলছি। আমার মনে হয় এটা এটা মানে তোমরা একটু চিন্তা করে দেখো যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, তারপরে তো অবশ্যই তোমাদের চ্যানেল তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যার যার চ্যানেল তার তারই ব্যক্তিগত ব্যাপার, যার যার কার চ্যানেলে সে কি পোস্ট করবে না করবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবু আমার যেটা বলার, যেহেতু আমার কাছে প্রচুর এরকম কমেন্ট আসছে, তো আমি অনেকগুলো চ্যানেল ঘুরলাম, ঘুরে এলাম, তো দেখলাম সেম জিনিসই প্রত্যেকের চ্যানেলে, যে অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করা। তো আমি বলবো দেখো, চ্যানেল তোমার বা আমার চ্যানেল বা তোমার চ্যানেল যাই হোক না কেন, সেখানে তোমার তোমাদের মতে কি বলে, আমার চ্যানেল সেখানে তোমরা আমার ভিডিও দেখতে বেশি পছন্দ করবে, তাই নয় কি? আবার আমার চ্যানেল যদি অন্য কাউকে নিয়ে ভিডিও বানায়, অন্য অন্য কাউকে নিয়ে ভিডিও বানায়, সেটা দেখতে কিন্তু তোমাদের ভালো লাগবে না, বা তোমরা ইন্টারেস্টেড হবে না, যে তোমার লাইফস্টাইল দেখতে চাই, তোমার সম্পর্কে জানতে চাই, অন্য কারো সম্পর্কে জানতে চাই না। তো সেই রকম যারা আমাকে এরকম ধরনের কমেন্টস করছো তাদেরকে আমি একটাই সাজেশন দেব, সেটা হচ্ছে তোমার চ্যানেল তুমি কষ্ট করে ভিডিও করছো, সেখানে তোমার নিজের ভিডিও পোস্ট করো, অন্য কাউকে নিয়ে আলোচনা করো না, কারণ তোমার চ্যানেলে লোকজন তোমার ভিডিও দেখতে বেশি পছন্দ করবে, অন্য কারো ভিডিও দেখতে কিন্তু ইন্টারেস্টেড হবে না। তো সেই জন্য আমার মতে তোমার নিজস্ব লাইফস্টাইল গুলো সেখানে শেয়ার করো, তুমি দৈনন্দিন কাজবাজ যা যা আছে, বা কোথাও ঘুরতে গেলে যে রকম ডেইলি ব্লগ হয় আর কি, মানে তুমি তোমার নিজের সম্পর্কে তুলে ধরো ভিডিওর মাধ্যমে, অন্য কারোর সম্পর্কে তুলে ধরো না। এতে কি হয়, এতে হচ্ছে সেই মানুষটা উঁচুতে উঠতে থাকে বা তার ভিউজটা কিন্তু বাড়ে, তোমাদের কিন্তু কোনো লাভ হয় না এতে। আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে বলি, তো আমি দেখেছি সব ক্রিয়েটারদের নিয়েই ভালো মন্দ ভিডিও হয়, তো সেই রকম আমাকে নিয়েও একটা নেগেটিভ ভিডিও এক সময় বেরিয়েছিল সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে। তো আমার এগেনস্টে একজন ভিডিও বানিয়েছিল, তো সেখানে আমি হদ্দ বোকার মতো মানে হাইপার হয়ে আমিও ভিডিও বানালাম। তাতে কি হলো, প্রথম যখন আমি ভিডিও বানালাম ভিউজটা কিন্তু ভীষণই কম ছিল, তখন দেখেছিলাম, যখনই আমি ভিডিও বানালাম তাকে নিয়ে আলোচনা করলাম, তাকে দুটো কথা বললাম আমার ভিডিওর মাধ্যমে আমার নিজস্ব চ্যানেলে, তখন দেখলাম হুড় হুড় করে তার ভিউজটা বাড়ছে। তো এটা একটা আমার নিজের অভিজ্ঞতা। সেই ক্ষেত্রে আমিও বলবো যে অন্য কাউকে নিয়ে আলোচনা করার কোনো মানে দরকার নেই, চ্যানেল যদি গ্রো করাতে হয় তাহলে নিজস্ব লাইফস্টাইল সেখানে তুলে ধরো, নিজের জীবন, নিজে কি করছো, নিজের ফ্যামিলি, নিজের কাজবাজ সমস্ত কিছু নিজেরটাই তুলে ধরো চ্যানেলে, এতে আমার মনে হয় চ্যানেল গ্রো করবে। তো যেটা আমার মনে হয়, এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি আবারও বলছি যার যার চ্যানেল তার তার ব্যক্তিগত ব্যাপার, কে কি পোস্ট করবে কি করবে না। তো তবুও আমাকে অনেকে কমেন্ট করেছে, তো আমি কয়েকটা চ্যানেলে যেহেতু গিয়ে সেম জিনিস দেখলাম ওই জন্য আমি কথাটা বলছি। আমি কিন্তু কারোর এগেনস্টে গিয়ে বা কেউ করছে সেটা দেখে আমার খারাপ লাগছে বা রাগ হচ্ছে এরকম কিছু নয়, তাদের ভিউজটা আসছে না, চ্যানেল গ্রো করছে না। তোমরা ডেইলি ব্লগ দিয়ে দেখো, আমি যখন প্রথম প্রথম ভিডিও স্টার্ট করি তখন আমি প্রথম ভিডিও মানে আমার ফার্স্ট আমার চ্যানেলে ভিডিও ছিল, আমি একটা কি বলে ওই কোথাও একটা হচ্ছিল সম্মেলন টাইপের হচ্ছিল আমাদের মাঝের গ্রাম বাজারে, খিচুড়ি প্রসাদ প্রসাদ হচ্ছিল, তো সেখানে গিয়ে প্রথম ভিডিও বানাই, খুব একটা ভিউজ আসেনি। পরের দিনও সেম, তাই ওই মানে ডেইলি ব্লগ ছাড়া যেগুলো হয় আমি বিভিন্ন ধরনের মজাদার গেম খেলতাম সেগুলো শেয়ার করতাম, তো সেই ভিডিওগুলোতে খুব বেশি ভিউজ আসতো না। তো ডেইলি ব্লগ শেয়ার করতে একটু লজ্জাই পেতাম প্রথম প্রথমে, তারপরে মনে হলো না একবার ডেইলি ব্লগ শেয়ার করে দেখি সকাল থেকে মানে বিকাল পর্যন্ত। যেদিন আমি বিশ্বাস করো আমি যেদিন ডেইলি ব্লগ শেয়ার করলাম সেদিন আমার 1.5 লক্ষ ভিউজ হলো সেই ভিডিওতে। মানে আমি তারপরের থেকে প্রত্যেক মানে বিভিন্ন ধরনের কমেন্ট আসে যে দিদি তুমি ডেইলি ব্লগ শেয়ার করো, তুমি ডেইলি ব্লগ শেয়ার করো, তোমার লাইফস্টাইল সম্পর্কে জানতে চাই, তোমার দৈনন্দিন কাজ সম্পর্কে জানতে চাই, সেই সমস্ত দেখতে লোকে বেশি ইন্টারেস্টেড। আমি দেখি, আমি নিজে দেখেছি, এমনি কোনো ব্লগ দিলে খুব একটা ভিউজ আসে না, যেদিন দেখবো ডেইলি ব্লগ দিচ্ছি সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে, এবং সেটা তো চ্যানেলের পক্ষে খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আমিও বলবো চ্যানেল গ্রো করাতে হলে কিন্তু নিজস্ব লাইফস্টাইল তুলে ধরতে হবে সেখানে,
আমি কারোর কিন্তু এগেনস্টে যাচ্ছি না, আমি আবারও বারবার বলছি, তোমরা কমেন্ট করছো তাই বলছি। আর আর যারা চ্যানেল খুলেছো তারা প্রত্যেকেই বলছো দিদি আমার চ্যানেলের হয়ে একটু বলে দাও, আমার চ্যানেলের হয়ে একটু বলে দাও। তো দেখো এত পরিমাণে কমেন্ট এসছে, এবার প্রত্যেকের নাম ধরে ধরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিডিও করে করে না এইভাবে প্রচুর ভিডিও হয়ে যাবে, এটা করাটা ঠিক সম্ভবও না, তোমরা নিজেরাও বুঝবে ব্যাপারটা। তো আমি যেটা মানে বলবো আমার ভিউয়ার্সদের কাছে, আমার ভীষণভাবে রিকোয়েস্ট যে যাদের চ্যানেল আছে তারাও কমেন্ট করো যে দিদি আমার চ্যানেলের সাপোর্ট করো, এবং যারা ভিডিও করো না, যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ ওই কমেন্ট বক্স, তারাও তো কমেন্ট করো, তারা প্লিজ কমেন্ট করতে গিয়ে কমেন্ট বক্সটা চেক করে যারা যারা এই টাইপের কমেন্ট করেছে দিদি আমার চ্যানেলে একটু আসো বা আমার আমার পাশে একটু দাঁড়াও, তোমার ভিউয়ার্সদেরকে একটু বলো। তো সেই সমস্ত ভিউয়ার্সদের বলছি এই সমস্ত মানে আমার যারা ভিডিও দেখে, যারা ভিডিও করে তাদেরকে প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে, তাদের চ্যানেলে গিয়ে প্লিজ তাদের একটু পাশে থাকো, আমিও আছি, তোমরাও যাও তাদের চ্যানেলে ভিডিও দেখো, তাদের ওয়াচ টাইম বাড়াও, ভিউজ বাড়াও, তাদের পাশে দাঁড়াও, এইটুকু আমি ভীষণভাবে রিকোয়েস্ট করবো। আমি জানি তোমরা আমায় ভালোবাসো, আমার এইটুকু রিকোয়েস্ট তোমরা রাখবে। তো ঝটপট তোমরা কমেন্ট করো, যাদের যাদের চ্যানেল আছে তারা প্লিজ কমেন্ট করে ফেলো, আর আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট তাদের পাশে গিয়ে তোমরাও একটু দাঁড়াও, আমি তো অবশ্যই আছি, কোন রকম সমস্যা হলে ইউটিউব সম্পর্কে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আমি আগেও করেছি ইউটিউব রিলেটেড, আমার প্রচুর ভিডিও আছে চ্যানেলে, তো যাদের একটু বুঝতে সমস্যা তাদের, তারা একটু আগে ভিডিওগুলো একটুখানি চেক করে নাও, আশা করি হেল্প পাবে। তো যাই হোক অনেক বক বক করে ফেললাম, তো কেউ খারাপভাবে নিও না, আমি কিন্তু ভালোর জন্যই বলেছি তোমাদের। আগেও একদিন কমেন্টে একজনকে এরকমভাবে বলেছি কিন্তু সে আমাকে ভুল বুঝেছে, সে বলছে যে আমাদের আমাদের ভিডিওগুলো একটু তোমার চ্যানেলে বলো যে আমাদের ভিডিওগুলো যেন একটু দেখে। তো আমি তাকে বললাম নিশ্চয়ই বলবো, আগে তুমি তোমার নিজস্ব লাইফস্টাইল শেয়ার করো তারপরে। তো সেই নিয়ে তার সঙ্গে একটু তর্কাতর্কিও হয়েছিল কমেন্ট বক্সে, তারপরে আমি সরে এলাম যে কথায় কথা বাড়ে। তো তারপরে আমি আর কোনো তাকে উত্তর দিইনি, যে ভালোটা বলতে গিয়ে খারাপ হয়ে গেলাম। তো যাই হোক কেউ খারাপভাবে নিও না, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবে, টাটা।